হবে যখন পৃথিবীর বুকে অ্যাস্টেরয়েড আছড়ে পড়বে? আমাদের মহাকাশে কয়েক কোটি বা তারও বেশি উল্কাপিণ্ড আছে। এর মধ্যে লাখ লাখ উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে খিঁচে চলে আসছে, কিন্তু এর মধ্যে খুবই কম উল্কাপিণ্ড পৃথিবীর মাটিতে পৌঁছতে পারে। তার কারণ হচ্ছে এগুলো খুবই ছোট হওয়ায় বাতাসের গতিবেগে বায়ুমণ্ডলই নষ্ট হয়ে যায়। কিছু ছোট উল্কাপিণ্ড আমাদের পৃথিবীতে পাওয়া গিয়েছে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো তো ছোট উল্কাপিণ্ড। 13 আগস্ট 2006 সালে পৃথিবীতে আজ পর্যন্ত সব থেকে বড় উল্কাপিণ্ডটি পাওয়া গিয়েছে, যেটা 9 ফুট লম্বা আর 9 ফুট চওড়া ছিল, যা দেখতে একদম চার কোণা টাইপের ছিল, আর এটার হাইট ছিল 3 ফুট। সামান্য এটুকু উল্কাপিণ্ডটির ওজন ছিল 66 টন। আপনাদেরকে একটা বিশেষ তথ্য জানাই, মহাকাশ থেকে পৃথিবীর বুকে ছোট ছোট লাখ লাখ উল্কাপিণ্ড প্রতিদিন আছড়ে পড়ে, আর সবগুলো উল্কাপিণ্ডকে যদি আমরা এক জায়গায় করি তাহলে এগুলোর ওজন প্রায় 1000 টনেরও বেশি হবে। কয়েক হাজার বছর আগে থেকে এই ধরনের উল্কাপিণ্ড পৃথিবীর বুকে আসেনি যে আমাদেরকে সমস্যায় পড়তে হবে, কিন্তু বিজ্ঞানীদের অনুসারে আজ থেকে কয়েক লাখ বছর আগে আমাদের পৃথিবীতে বড় বড় উল্কাপিণ্ডের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, আর এই কারণে পৃথিবীর ভারী বিস্ফোরণ হয়েছিল। আপনারা তো সবাই জানেন যে পৃথিবীর বুকে আজ থেকে কয়েক লাখ বছর আগে বিশাল বিশাল দানবের সমান ডাইনোসর বাস করত, আর এইসব বড় বড় ডাইনোসরগুলো মরার কারণ হচ্ছে এই উল্কাপিণ্ড। এগুলো পৃথিবীর বুকে আছড়ে পড়ার পর যে বিস্ফোরণ হয়েছিল তাতে সবগুলো মারা গিয়েছিল। পৃথিবীতে অনেক প্রজাতির বড় বড় ডাইনোসর বাস করত। পৃথিবীতে ডাইনোসর ছিল তার প্রমাণপত্র আমরা খুঁজে পেয়েছি হাড় এবং জীবাশ্ম থেকে, কিন্তু আজ এই উল্কাপিণ্ডর কারণে এই ডাইনোসর পৃথিবীর বুক থেকে একদম সারা জীবনের জন্য ধ্বংস হয়ে গিয়েছে। কিছুদিন আগে নাসার তরফ থেকে কিছু তথ্য আমাদের সামনে এসেছে, মহাকাশ থেকে বড় একটা উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে খুব দ্রুত এগিয়ে চলে আসছে, যা আমাদের পৃথিবীতে এসে আছড়ে পড়বে এবং সব কিছু ধ্বংস করে দেবে বলে অনুমান করা যাচ্ছে। সত্যি আল্লাহ পাক চাইলে সবই পারে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে উল্কাপিণ্ডকে নিয়ে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে জানাবো, কিন্তু বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি শুরু করার আগে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে বাজিয়ে দেবেন, সাথে এই ভিডিওকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আমেরিকার সব থেকে বড় স্পেস এজেন্সি নাসা পৃথিবী থেকে ছুটে আসা একটি উল্কাপিণ্ডর খোঁজ করেছে, আর আপনি যদি বিজ্ঞানীদের কথা মানেন তাহলে এই উল্কাপিণ্ডটি একটা মাউন্ট এভারেস্টের থেকেও কয়েক গুণ বড় হবে বলে জানিয়েছেন। আর এটা যদি আমাদের পৃথিবীতে আছড়ে পড়ে তাহলে যে ক্ষতিটা হবে সেটা আমাদের ধারণার বাইরে, যা কল্পনাও করা যায় না, কারণ কয়েক মিনিটের মধ্যে গোটা পৃথিবী একদম ধ্বংস করে দিতে পারে। কিন্তু যদি এই উল্কাপিণ্ড আমাদের পৃথিবীতে না আসে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আপনাদেরকে একটা তথ্য জানাই, এই উল্কাপিণ্ডটি মহাকাশ থেকে পৃথিবীর দিকে 37,000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে আসছে, আর নাসা উল্কাপিণ্ডটির নাম রেখেছে 52768। আর এই উল্কাপিণ্ডটিকে 1998 সালে নাসা সর্বপ্রথম খুঁজে বের করেছিল। আর নাসার কিছু বৈজ্ঞানিকরা মনে করেন এই উল্কাপিণ্ডটাকে নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কারণ উল্কাপিণ্ডটি পৃথিবীর দিকে আসবে না, পৃথিবী থেকে কয়েক কিলোমিটার দূর দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কিছু বৈজ্ঞানিকরা একথা বলছেন যে এটা পৃথিবীর দিকে আসতে পারে, তার কারণ হচ্ছে পৃথিবীর একটা নিজস্ব আকর্ষণ টান আছে, মাধ্যাকর্ষণ শক্তি, আর যেটা চুম্বকের মতো, সেই শক্তিটা উল্কাপিণ্ডকে পৃথিবীর দিকে নিয়ে আসতে পারে, যার কারণে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। নাসার কাছ থেকে জানা একটা রিপোর্ট অনুযায়ী এই উল্কাপিণ্ড সূর্যকে এক পাক দিতে সময় নেয় 1340 দিন, তার মানে পৃথিবীর 3.7 বছরের মতন। যেমন আপনাদেরকে আগেই বলেছি যে পৃথিবীর দিকে প্রতিদিন হাজার হাজার উল্কাপিণ্ড ছুটে আসে, যেগুলো বায়ুমণ্ডলই নষ্ট হয়ে যায়, আর এই উল্কাপিণ্ডগুলোতে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। কিন্তু এই উল্কাপিণ্ড যদি আমাদের পৃথিবীর উপর আছড়ে পড়ে তাহলে কয়েক মিনিটের মধ্যে পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে। আর নাসার তথ্য অনুসারে 29/4/2020 এটা পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাবে। আমাদের পৃথিবীর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে মহাকাশে পৃথিবী থেকে হাজার হাজার গুণ বড় উল্কাপিণ্ড আছে যেগুলোকে নাসারা খুঁজে পেয়েছে। ডাইনোসরের মতো মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, এরকম থ্রেড তো পৃথিবীতে রোজই আসে, কারণ হচ্ছে মহাকাশে কয়েক হাজার কোটি উল্কাপিণ্ড আছে যা পৃথিবীর দিকে খুবই দ্রুত আসতে চলেছে। আমাদের মহাকাশে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ খুঁজে পাওয়া যায়নি যেখানে মানুষ বেঁচে থাকতে পারবে। মানুষ আর জীবজন্তু বেঁচে থাকার জন্য পৃথিবী একটা এমন জায়গা যেখানে আমরা বেঁচে থাকতে পারবো। আমাদের পৃথিবী যেটা আমাদের ঘর সেটা খুবই মূল্যবান। তো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওতে দিয়ে থাকা তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিওটাকে আপনার সব বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে। আর আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেল গো বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।